আসলে কেন এডিস মশা হয়? আমাদের প্রাকৃতিক কারণে, আমাদের ভৌগোলিক কারণে, আমাদের যে বর্ষা মৌসুম হয় সেই বর্ষা মৌসুমের কারণে আমাদের দেশটা বা প্রাকৃতিকভাবে আমাদের দেশটা এডিস মশা হওয়ার একটি বড় ক্ষেত্র। তো এখানে আমাদেরকে, আমাদের দুই মেয়রকে কিন্তু প্রতিপক্ষ মনে করলে হবে না। আমরা কি করছি, যেই ক্ষেত্রটা আছে, যেই প্রাকৃতিক বা ভৌগোলিক অবস্থানে আমরা বিরাজমান, সেখানে এই এডিস মশার বিস্তার কারণে যে স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের নাগরিকরা পড়ছে, ডেঙ্গু রোগ সৃষ্টি হচ্ছে এবং বিস্তার হচ্ছে, সেটাকে রোধ করার দায়িত্ব আমরা নিয়েছি। আমাদের, আমরা দুজন মেয়র, মেয়র হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আমরা সে দায়িত্ব নিয়েছি। এখন আমরা সেটা কিভাবে প্রতিরোধ করব, সেই প্রতিরোধের কিছু কর্মপরিকল্পনা আছে, সেগুলো আমরা নিয়েছি এবং সেই অনুযায়ী আপনারা লক্ষ্য করছেন আমরা দুই মেয়র কিন্তু মানে না খেয়ে না মানে কোনো বিশ্রাম ছাড়াই আমরা দিন রাত কিন্তু মাঠে আছি, মাঠ পর্যায়ে। কারণ বিশেষজ্ঞরা বলছেন এবং আমাদের স্থপতি এবং যারা নগর পরিকল্পনাবিদ তারা তো বারবার বলছেন যে উৎসস্থল ধ্বংস না করলে এই এডিস মশা বিস্তারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। আমরা কিন্তু সেই কাজটি করছে, উৎসস্থল ধ্বংস, বিনষ্ট করা, উৎসস্থলগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে বিনষ্ট করা, লার্ভিসাইডিং করে হোক, সেই জায়গাটা, পাত্রটা ধ্বংস করে হোক, যেভাবে হোক। এখন উৎসস্থল কী অবস্থা? উৎসস্থল আপনি লক্ষ্য করবেন আজকে 27শে শ্রাবণ, এই শ্রাবণ মাসের 27 দিনই কিন্তু বৃষ্টি হয়েছে, এমন একদিন হয়নি যে সারা দিন আপনি রোদ পেয়েছেন, প্রত্যেক দিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মানে পানিটা আর কি, স্বচ্ছ পানি যেখানে এডিস মশা হয় সেই স্বচ্ছ পানি কিন্তু বিরাজমান। সুতরাং এডিসের লার্ভা প্রজনন করার একটি বড় উপাদান তারা পাচ্ছে এবং আমাদের যে জনবসতি, যে ঘনবসতি এবং আমাদের যে নগর যেভাবে গড়ে উঠেছে, যে অপরিকল্পিত নগরায়ণ, সেখানে এই আধার সৃষ্টি বা উৎসের কোনো কমতি নেই। এবং তার সাথে যোগ হয়েছে যেটা আপনারা আলোচনা করলেন আমাদের মুবাশ্বের সাহেব, আমাদের আতিক ভাই, যে নির্মাণাধীন ভবন, তারপরে সরকারি আবাসন যেগুলো আছে তাদের উদাসীনতা, দায়িত্বহীনতা আরেকটি নতুন মাত্রা যোগ করেছে ছাদ বাগান। আগে ছাদ বাগান হতো মাটির টবের মধ্যে, এখন প্লাস্টিকের পাত্রের মধ্যে ছাদ বাগান করে, উপরে আপনার বড় বড় অট্টালিকা ভবনের উপরে গর্ত করে রেখে দেয়, সেখানে গোবর হোক, সার হোক, সেগুলো যেমনি রাখে তার সাথে পানি জমে থাকে। এবং আমরা যত যাচ্ছি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না কি কি পরিস্থিতি সেখানে থাকছে। সুতরাং অত্যন্ত প্রতিকূল অবস্থানে আমরা কিন্তু কাজ করছি, তারপরে আমরা থেমিনি। আমাদের যে কর্মপরিকল্পনা সাজিয়েছি আমরা কিন্তু চরম যেটা আমরা লক্ষ্য পেয়েছি তথ্য বা ইতিহাসে আমরা দেখেছি, 2019 সালে এই ডেঙ্গু রোগের প্রকোপটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল এবং এডিস মশার বিস্তার সবচেয়ে বেশি লাভ করেছিল। সেটাকে 2019 যাতে কোনোভাবে না পুনরাবৃত্তি হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা সকল প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি।